Assalamualaikum everyone, welcome back to Aisha Jaisha's Kitchen. শীতের এই সিজনটাতে বারবিকিউ কিন্তু সবার অনেক পছন্দের। তো বাসায় খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এই ফিশ বারবিকিউটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে শেয়ার করছি। খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফিশ বারবিকিউ করার জন্য আজকে আমি এখানে তেলাপোয়া মাছ নিয়েছি। আমি এখানে মোটামুটি 700 গ্রামের মতো একটা তেলাপোয়া মাছ ব্যবহার করছি। এবার একটি ছুরির সাহায্যে মাছের গায়ে একটু দাগ কেটে নেব, যাতে মশলাগুলো মাছের গা অবধি পৌঁছায়। তবে খুব বেশি ডিপ করে কাটা যাবে না, খুব বেশি ডিপ করে কাটলে কিন্তু মাছটা ভাজার সময় ভেঙে যাবে। মাছটা কাটা হয়ে গিয়েছে, এবার মাছের যে ফুল কাটা ছিল সেটা ফেলে দিয়ে খুব সুন্দর করে আবারও মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নিব, এজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ এবং এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বারবিকিউ সস, আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস এবং এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস, এবং এর সঙ্গে দিয়ে দিব এক চিমটি পরিমাণে অরেঞ্জ ফুড কালার। এটা একটা সুন্দর কালারের জন্য, অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর হাফ টেবিল চামচ পরিমাণে তান্দুরি মশলা। এবার হাতের সাহায্যে মশলাটা মাছের গায়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে মাখিয়ে নিব, যাতে এর ভিতর পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা পৌঁছে যায়। মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার বের হয়। সরিষার তেল দেওয়ার পরও মাছের সঙ্গে খুব সুন্দর করে মেখে ম্যারিনেট করে রাখছি। এবার এই মাছটাকে অন্তত আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। যত ভালোভাবে ম্যারিনেট করা হবে মাছটা কিন্তু ততই বেশি সুস্বাদু হবে। এবার একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে আসলে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় মাছটা নিচ থেকে লেগে যেতে পারে। এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজার সময় কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু হাই রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো একটু ব্রাশের সাহায্যে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি, এবং প্রতি পাশ সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর একবার করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। যেহেতু এটা মাছের বারবিকিউ, এজন্য এটা কিন্তু পোড়া পোড়া টেক্সচার করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে মাছের গায়ে এরকম একটু পোড়া পোড়া টেক্সচার এসেছে, বুঝে নিতে হবে যে মাছটা একদম রেডি, এবার সার্ভ করার পালা। আর এই মাছের বারবিকিউটাকে আমি সামান্য একটু গার্নিশিং করে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আর বারবিকিউ কিন্তু লেবু ছাড়া একেবারেই অসম্পূর্ণ। বারবিকিউটা হয়ে যাওয়ার পর একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও বেড়ে যায়। এবার চলুন দেখা যাক মাছটা কেটে দেখি। মাছটা কিন্তু ভিতর থেকে 100% কুক হয়েছিল এবং পুরোপুরি ফ্লেভার মাছের ভেতর পর্যন্ত চলে গিয়েছিল। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল, আলহামদুলিল্লাহ। তো আশা করছি আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই বিদায়, আল্লাহ হাফেজ।